আমি তোমাকে ভালোবাসি প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বার্তা রাহুলের দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রাহুল আর প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তাদের সে খবর তো আমরা সকলেই জানি সহজের জন্য আবার তারা একসঙ্গে সংসার করতে শুরু করেছেন রাহুল অনুদয় বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের গল্প রূপকথার মতো হতেই পারে এই সময় দাঁড়িয়ে অনেকেই ভাবতে পারেন এমনটাও হয় বন্ধুরা এবার দেখা গেল ছেলে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আদুরে বার্তা লিখতে অভিনেতা রাহুলকে দু সালে মুক্তি পেয়েছিল চিরদিনই তুমি যে আমার সেখান থেকে শুরু হয়েছিল দুজনের প্রেম কাহিনী তাদের সংসার তারপর হয়েছে ছন্দ পতন পথ চলা আলাদা হয়েছে ছোট্ট সহজ তখন কোলে সহজের মুখ দেখে আবার সমস্ত তিক্ততা মন খারাপ ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে দ্বিতীয়বার নিজেদের দাম্পত্যকে সুযোগ দিয়েছেন রাহুল আর প্রিয়াঙ্কা রাহুল আর প্রিয়াঙ্কা শুরু করেছেন নতুন পথ চলা এখন দেখা যায় দুজনকে একসঙ্গে সময় কাটাতে সঙ্গে অবশ্যই ছোট্ট সহজ একটি নিমন্ত্রণ বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাহুল আর প্রিয়াঙ্কা সঙ্গে সহজ সেখানে একটি ছবি তুলে নেন সেই ছবিটি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে অভিনেতা শেয়ার করে লিখলেন আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি ছবিতে রাহুল পরে রয়েছেন সাদা চেক শার্ট এবং জিন্স ছোট্ট সহজকে দেখা গিয়েছে টি শার্টের উপর একটি শার্ট পরে এবং জিন্সও পরে রয়েছেন তিনি অন্যদিকে মেরুন রঙের চুড়িদারে নজর কাড়েন অভিনেত্রী রাহুলের এই পোস্টে শুভেচ্ছায় ভরি তার অনুরাগীরা তার জলসায় জনপ্রিয় মেগা হর স্পাইস হোটেলে বর্তমানে দেখা যাচ্ছে নায়কের দাদার চরিত্রে অভিনয় করতে কল চরিত্রে অভিনয় করছেন রাহুল সেখানে নায়কের ভূমিকায় রাহুল মজুমদার রাহুলের বোনের বিয়েতেই উপস্থিত হয়েছিলেন সপরিবারে অভিনেতা রাহুল অনুণদয় বন্দ্যোপাধ্যায় আর সেখানকার একটি ছবি শেয়ার করেছেন তিনি এছাড়াও বিয়ে বাড়িতে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে দেখা গিয়েছে রাহুলকে রাহুল প্রিয়াঙ্কা সহজকে একই ফ্রেমে দেখে সকলেই বেশ আনন্দ পেয়েছেন সকলেই প্রার্থনা করেন তারা যেন সুখে থাকতে পারেন সারা জীবন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চলচলতে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি